নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছে বিশাখা। আজ যারা নিজের ড্রয়িং রুমে বসে বাংলার প্রাইম টাইম দেখছেন তারা কতগুলো ছবি দেখতে পাবেন, দেখাবো পরপর ছবিগুলো। আমি নিজেও এতক্ষণ সেই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে যারা যারা আজকে বাংলার প্রাইম টাইম দেখছেন, রাত 9টার সময় এই প্রাইম টাইম শো যারা দেখতে বসেছেন, নিজের সোফায় বসে টিভি সেটের দিকে চোখ রেখেছেন, অথবা পাড়ার মোড়ে কোনো চায়ের দোকানে বসে একসঙ্গে দল বেঁধে টিভি দেখছেন, রিপাবলিক বাংলায় বাংলার প্রাইম টাইম দেখছেন, তারা ঠিক কোথায় কোথায় বসে দেখছেন সেই পরিস্থিতিটা, সেই জায়গাটা, সেই স্থান কাল পাত্র সমস্ত কিছু এক নিমেষে বোধহয় বদলে দিতে পারে সেই ছবিগুলো, যে ছবিগুলো ওইদিকে ফিরে আমি এতক্ষণ দেখছিলাম। আপনারা যারা যারা আজকে বাংলার প্রাইম টাইম দেখছেন, কেউ হয়তো ইছামতির ধারের কোনো গ্রামে বসে দেখছেন। আমি ইছামতির নামটাই প্রথম বললাম তার কারণ আমি নিজে যে গ্রামে বড় হয়েছি সেটা ইছামতির ধারে। কোনো শীতের নিস্তব্ধ দুপুরে আমার বেডরুমের জানলাটা খুলে দিলে সেখান দিয়ে সরাসরি ইছামতি দেখা যেত, সেখান থেকে নদীর হাওয়া আসতো, খুব রোমান্টিক লাগত। কোনো গ্রীষ্মের গধূলে বিকেলে ছাদে উঠে দাঁড়ালে জল ছুঁয়ে আসা হাওয়া শরীর জুড়িয়ে দিয়ে যেত, খুব রোমান্টিক লাগতো। কিন্তু বিষয়গুলো এত রোমান্টিক নয় যে ইছামতির ধারে রয়েছেন, যে ফুলহারের ধারে রয়েছেন, যিনি মহানন্দার ধারে কোনো বাড়িতে বসে টিভিটা দেখছেন, যিনি জল ঢাকার ধারে রয়েছেন অথবা গঙ্গার ধারে বসে রয়েছেন, বা চূর্ণীর ধারে, বা সুবর্ণরেখা, বা শিলাবতী, বা কংসাবতী, অথবা দামোদর, দ্বারকেশ্বর, অজয়, কোনো নদীর ধারে যার বাড়ি তার কাছে বিষয়গুলো রোমান্টিক লাগতে পারে যে নদীর ধারে বাড়ি, কি সুন্দর, নদীকে উপভোগ করি, নদীর জল ছুঁয়ে আসা হাওয়া প্রত্যেক দিন শরীর মন জুড়িয়ে দিয়ে যায়। কিন্তু এই নদী যে কি করাল চেহারা নিতে পারে, মানুষের জীবন, জীবিকা, সংসার, ঘর, বাড়ি সব কিছু নিমেষে এক লহমায় রাতারাতি কেড়ে নিয়ে চলে যেতে পারে, সেটা এই ছবিগুলো না দেখলে কল্পনা করতে পারবেন না। যাদের নদীর ধারে বাড়ি তারা হয়তো একটু একটু ভয় এখন পাচ্ছেন যে হঠাৎ করে নদী করাল রূপ নেবে না তো, ভাঙনের গ্রাস চলে আসবে না তো। শুধুমাত্র যাদের নদীর ধারে বাড়ি তাদের নয়, যাদের বাড়ি থেকে আজ নদী 2 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে রয়েছে তাদেরও ভয় পেতে হতে পারে, কারণ সেই ছবিগুলোই তুলে ধরবো কোথায় নদী ছিল আর কোথায় বাঁক নিয়ে ভাঙতে ভাঙতে এসে জনপদের পর জনপদ, গ্রামের পর গ্রাম, এমনকি শহরও পুরোপুরি গ্রাস করে নিচ্ছে গঙ্গা। পশ্চিমবঙ্গের 2 জেলা জুড়ে যে ধ্বংসলীলা চালাচ্ছে সেই ছবি আজ বাংলার প্রাইম টাইমে দেখাবো আমি আর বিশাখা। আমি এই যে কোথায় থাকবো আমরা রাস্তাতে, চোখের সামনে সব তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, তিলে তিলে গড়ে তোলা সংসার, নতুন রং করা আস্ত দোতলা বাড়ি, সব সব মুহূর্তের মধ্যে ডুবে গেল গঙ্গার জলে। সব চলে যাচ্ছে দেখে কোথাও কান্নার রোল, কেউ আবার দৌড়চ্ছে যতটুকু শেষ সম্বল বাঁচিয়ে রাখা যায়। গ্যাস সিলিন্ডার, আসবাব, বিছানা, ছোট বাচ্চার খেলনা থেকে শুরু করে ভাতের হাঁড়িটুকু যতটুকু বাঁচানো যায়। কিন্তু শুধু তো আজ নয়, অনেক আগে থেকেই তো গঙ্গার ভাঙন চলছে, এবং এই শামশেরগঞ্জেই চলছে যেখানকার ছবি আমরা দেখাচ্ছি। পঞ্চায়েত সদস্যই তো বলছেন 2020 সাল থেকে ভাঙন চলছে, অনেক নাকি কাজও হচ্ছে ভাঙন রোধের জন্য, কিন্তু আসল সময় সেই কাজের ফল কোথায় দেখতে পাচ্ছি? কোথায় কাজ, কোথায় কি? একদিনে 10-12টা বাড়ি নদী গর্ভে তলিয়ে গেল এভাবে। আজ সকাল থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ভাঙন। জানেন, আজ কোনো পড়ুয়া স্কুলে যেতে পারেনি, গঙ্গার ভাঙন তাদের সবার মনে আজ কাঁপন ধরিয়েছে। পড়ুয়ারা হয়তো জানতো না কিছুক্ষণ পরেই ওই স্কুলটাতেই
তাদের পরিবার সমেত গিয়ে আশ্রয় নিতে হবে, কারণ আর কোনো জায়গা বেঁচে থাকবে না যেখানে গিয়ে তারা মাথা গোঁজার ঠাঁইটুকু পায়। তবে ভয় সেখানেও রয়েছে জানেন তো, তারা আজকে এই মুহূর্তে হয়তো সেই স্কুলটাতে গেছে কিন্তু সেখানেও ভয় রয়েছে, কারণ এই মুহূর্তে স্কুল থেকে মাত্র 100 মিটার দূরে গঙ্গা, সেখান থেকেই ভয়। স্কুলটা থাকবে তো, তাদের বসত বাড়িটার মতো স্কুলটাও তলিয়ে যাবে না তো নদীগর্ভে? যেভাবে ভাঙন গিলছে বাড়ি ঘর, তাতে আরো 50টা বাড়ি, অন্তত আশপাশের আরো 50টা বাড়ির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যা স্থানীয়রা বলছে 25টা বাড়ি তো এখনো ঝুলছে। জানি না আজ রাতে বা কাল সকালে আমরা আরো কত ভয়ঙ্কর ছবি দেখব। শেষ রক্ষা হলো না, বারবার প্রশাসনের কাছে এই এলাকার মানুষজন বারবার আবেদন করছিলেন যে কোনো একটা ব্যবস্থা নিন, ভাঙন রোধ করুন। নদী এগিয়ে আসছে ক্রমশ, রোজ পাড় ভাঙতে ভাঙতে গিলতে আসছে ঘর বাড়ি বিষয় সম্পত্তি জমি জামা ফলের বাগান মন্দির স্কুল সমস্ত কিছু গিলে নিতে আসছে নদী। বারবার এই আবেদন করা হচ্ছিল প্রশাসনের কাছে, ওয়ার্নিং বেল বাজানো হচ্ছিল, কিন্তু প্রশাসনও কোনো ব্যবস্থা নিতে পারলো না। গঙ্গা রাতারাতি সমস্ত কিছু খেয়ে নিল। একে একে ছবিগুলো দেখে নিই, বেশ কয়েকটা ছবি দেখুন, ছবিগুলো দেখলে শিউরে উঠবেন। প্রথমে একটা এই বাড়ি ভেঙে পড়ার ছবিটা দেখুন, কি ভয়ঙ্করভাবে নদীর গ্রাস আস্তে আস্তে এই বাড়িটাকে গিলে নিচ্ছে। ঘর সংসার সাজিয়ে বসেছিলেন এলাকার মানুষ। এটা শামশেরগঞ্জের নতুন শিবপুর ভাঙা লাইন এলাকার ছবি দেখুন, মানুষজন কত শখ করে সুন্দর একটা বাড়ি বানিয়েছিলেন। এই বাড়িটা যখন বানিয়েছিলেন তখন হয়তো নদী এত কাছে ছিল না, বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল। ভাঙতে 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 ক্রমশ এগিয়ে আসছিল নদী, আশা নিয়ে বুক বেঁধেছিলেন মানুষজন যে অনেকটা ভাঙন হয়ে গেছে, এবার হয়তো প্রশাসন ব্যবস্থা নেবে। অনেক বাড়ি তো গঙ্গার গ্রাসে চলে গিয়েছে, এরপরে হয়তো প্রশাসন ব্যবস্থা নেবে, আমার বাড়িটা হয়তো তলিয়ে যাবে না। প্রশাসনের টনক কিছুতেই নড়ে না, আরও কিছু বাড়ি তলিয়ে গেল, শুধু বাড়ি নয় আরও অনেক কিছু। আরেকটা ছবি দেখুন, গাছগাছালি ফলের বাগান জমি জিরে যেটুকু যা ছিল সব কিছু নিঃশেষে গিলে নিচ্ছে করাল গ্রাস। ভাঙনের করাল গ্রাসে সমস্ত সহায় সম্বল নদীর মধ্যে তলিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত একটা ঠিকানা ছিল, বাপ 14 পুরুষের ভিটে বছরের পর বছর, দশকের পর দশক ধরে কয়েক পুরুষ ধরে সেই ভিটেতে থেকে আসছেন, বাস করে আসছেন, সেখানে প্রজন্মের পর প্রজন্ম জন্ম নিয়েছে, ওই জমি ওই ফলের বাগানে লালিত পালিত হয়েছে একটার পর একটা প্রজন্ম। আজ কিচ্ছু নেই, রাতারাতি ঠিকানা নেই, গ্রাম নেই, বাড়ি ঘর দোর সংসার কিচ্ছু নেই। দেখুন আরেকটা ছবি, এই মুহূর্তে এইভাবে ভাঙনে কীভাবে আতঙ্ক ছড়িয়েছে, মানুষকে কীভাবে ঘর ছাড়তে হচ্ছে। নদী এত দ্রুত ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে যে রাতারাতি কোনো রকমের সহায় সম্বল ঘরের মধ্যে যেটুকু রয়েছে সব নিয়েও হয়তো বেরোতে পারবেন না। যেটুকু যা আছে ঘরটা তলিয়ে যাওয়ার আগে সেই সব ঘর থেকে বার করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন কেউ জানেন না। এরা ঘর থেকে এই মালপত্রগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু কোথায় যাবেন কেউ জানেন না। হয়তো প্রশাসন কোনো অস্থায়ী ত্রাণ শিবিরের ব্যবস্থা করবে, অথবা হয়তো কোনো আত্মীয় পরিজনের বাড়িতে গিয়ে অস্থায়ীভাবে উঠবেন, যে আমার পরবর্তী আস্তানাটা তৈরি না করা পর্যন্ত ভাই আমাকে একটু আশ্রয় দাও, 10 দিন কি 15 দিন কি 1 মাস কি 2 মাস, তারপরে সে আত্মীয় বিরক্ত হয়ে উঠবেন হয়তো, বলা যায় না। পরপর এই ছবিগুলো, এই ভয়ঙ্কর ছবিগুলো, এই ভয়ঙ্কর ছবিগুলো রাতের ঘুম কেড়ে নিতে পারে যে কোনো মানুষের, বিশেষ করে যারা নদীর কাছে থাকেন বা নদীর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকেন। কারণ আমি বারবার বলছি, যাদের ঘর বাড়ি নদী এইভাবে গ্রাস করে নিচ্ছে, যাদেরকে এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখছেন, যাদের ঘর জমি জিরে গাছগাছালি ফলের বাগান তলিয়ে যেতে দেখছেন গঙ্গায়, এরা কিন্তু এর আগে গঙ্গা থেকে অনেক কিলোমিটার দূরে বাস করতেন। নদী ভাঙতে 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 এগিয়ে তাদের সব কিছু গ্রাস করে নিত। ঠিক এই জায়গা থেকে যখন আমরা দেখাচ্ছিলাম যে একটা আস্ত দোতলা বাড়ি কিভাবে একেবারে কয়েক লহমার মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে নদীগর্ভে একেবারে তলিয়ে গেল বা নিশ্চিহ্ন হয়ে গেল এত বড় আস্ত একটা দোতলা বাড়ি, কিন্তু শুধু তো এই একটা বাড়ি নয়, প্রশাসনের হিসেবে 10টা, স্থানীয়দের হিসেবে অন্তত 10 থেকে 15টা বা তারও বেশি বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, চলে গিয়েছে গঙ্গার গর্ভে এই ভাঙনের জেরে। এবং যেভাবে আজ সকাল 9:30 থেকে এই ভাঙন শুরু হয়েছে, স্থানীয়রা বলছেন
আর সেই জায়গা থেকে তারা সত্যি তারা ভাবছিলেন যে কখন হয়তো তাদেরকেও চলে যেতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে শেষ সম্বল একটা মানুষ তিল তিল করে যখন সংসার তৈরি করে বা জীবনযাপন করে, তাদের একটার পর একটা প্রজন্ম যখন একটা বাড়ির মধ্যে বেড়ে ওঠে, সেই জায়গা থেকে এই ছোট ছোট জিনিসগুলো বা আসবাবপত্র, একটা গ্যাস সিলিন্ডার, একটা ভাতের হাঁড়ি, এগুলো তার রোজকার জীবনযাপনের যা যা উপাদান, সেই উপাদানগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। এবং যে দোতলা বাড়িটা দেখাচ্ছিলাম, সেই দোতলা বাড়ির পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু এমন ঝুপড়ি বাড়িও রয়েছে, সেখান থেকেও মানুষ একদিকে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন, আর ভাবছেন যে বিদ্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কাছের যে স্কুলটাতে তাদের নিয়ে যাওয়া হবে আশ্রয়স্থল হিসেবে, সেখানে গিয়ে বাঁচার জন্য তো কিছু লাগবে, অন্তত রান্না করার জন্য তো ন্যূনতম বাসনটুকু লাগবে, অন্তত জ্বালানি হিসেবে নিয়ে যাওয়ার জন্য তো এই গ্যাস সিলিন্ডারটা লাগবে, একটা জলের ড্রাম তো লাগবে, এতগুলো মানুষ তো থাকবে, অন্তত আসবাবটুকু যতটুকু না হলেই নয় বা যতটুকু সম্পত্তি বাঁচানো যায় সেই চেষ্টাটা করছেন তারা। একটা আলমারি দেখুন, কীভাবে একটা আলমারি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করছেন, কারণ সবটাই তো চলে যাবে জলের মধ্যে। আর সেই জায়গা থেকে তারা যখন কথা বলছেন ক্যামেরার সামনে এসে, হয়তো চোয়াল শক্ত করছেন কিন্তু বুকে সেই কাঁপনটা রয়েছে, না জানি আজ রাতে কী হবে। 100 মিটার দূরে তো গঙ্গা রয়েছে, স্কুলে যাওয়ার আগে সেখানকার সাধারণ মানুষ তারা কী বলছেন শুনুন। আধ ঘন্টা পর পর পড়ে যাচ্ছে, বাড়ি পড়ে গেল, এখন আমরা ভাঙাচোরা করছি, এখন থাকার ব্যবস্থা তো কিছু হয়নি, এখন কি করবে না করবে মেম্বার প্রধান জানে, এখন তো বলতে পারছি, প্রায় 10টা বাড়ি পড়লো, এখনকার মতন 10টা বাড়ি পড়ে গেছে, ওই ভালো বস্তা দিয়ে বাঁচছে, বলের দিয়ে বাঁধা হয়নি, বস্তা দিয়ে বাঁচছে, কাজ কই হলো, কাজ 1 মাস হলো কাজ, তারপরে বন্ধ কাজ, সর্বহারা মানুষ কাঁদছে, প্রশাসন কি করছে শুনুন। শামশেরগঞ্জের ভিডিও কি বলছেন? আমাদের টিম পাঠিয়েছে, আমাদের ওখানকার মানুষের কি প্রয়োজন আছে সেগুলো, এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদী গর্ভে তলিয়ে গেছে সেটা ছাড়াও বেশ কিছু বাড়ি আছে, যারা ভয়ে বা আতঙ্কে ঘর ছাড়ছে। আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সব থেকে প্রয়োজনীয়, খাওয়ার এবং জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। কার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি, প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেবো। এই যে ভাঙনের ছবিগুলো দেখছেন, এই ভাঙনটা রাতারাতি শুরু হয়নি, প্রশাসন কেমন একটা অসহায়ের মতন আচরণ করছে, যেন হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হয়ে গেল, প্রশাসন প্রস্তুত ছিল না, কিন্তু তেমন নয়। দশকের পর দশক ধরে এই ভাঙন চলছে এবং গত কয়েক মাসে বা গত 2-1 বছরে বারবার মালদা মুর্শিদাবাদ জুড়ে বিভিন্ন অংশে ভাঙন দেখা গিয়েছে। সেই ছবি একটু দেখিয়ে নেব, একবার দেখুন। প্রথমে মালদার ছবি দেখাবো, দেখুন পুরনো ছবি, ফাইল ছবি দেখাচ্ছি মালদায়, এই এই যে মালদায় সেই ভাঙনের গ্রাসটা দেখুন, এই সেই ছবি। একটা মন্দির নদীর ধারে, বড় সড়ো মন্দির, সেই মন্দির কীভাবে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে সেই ছবি দেখুন। মন্দিরের গেটটা ভাঙনের কবলে চলে গেল, পুরো মন্দিরটা নদী গর্ভে চলে গেল। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কত বড় মন্দির, এই মন্দির গোটাটা চলে গেল ভাঙনের কবলে নদীর গর্ভে, এটা মালদায়। এরপর আরেকটা ছবি দেখুন মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের ছবি শামশেরগঞ্জ, এটাও একটা একতলা বাড়ি, দেখুন আস্তে আস্তে কীভাবে জলের মধ্যে পুরোপুরি ঢুকে গেল গোটা বাড়িটা, এটাও শামশেরগঞ্জ। যে শামশেরগঞ্জের ছবি আজ দেখালাম, এটা শামশেরগঞ্জের আরেকটা এলাকা, সেই ছবি। এরপর দেখুন মুর্শিদাবাদে আরও ছবি, এই দেখুন, এটাও মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ছবি, এখানেও একটা দোতলা বাড়ি টুকরো টুকরো হয়ে ভেঙে পুরোপুরি জলের মধ্যে ঢুকে যাচ্ছে, নদী পাড় ভাঙতে ভাঙতে এইভাবে বিধ্বংসী গতিতে এগোচ্ছে, কিন্তু প্রশাসন তার তরফে কোনো নরম চরণ নেই।
এরপর শামশেরগঞ্জের আরেকটা ছবি দেখুন, এই শামশেরগঞ্জেই সবচেয়ে বেশি ভাঙনটা হচ্ছে। এইটাও দেখুন, এইটাও শামশেরগঞ্জের আরেকটা ছবি দেখুন, কিভাবে রাস্তা, পাকা রাস্তা গিলে নিচ্ছে ভাঙন আস্তে আস্তে। বাড়ি ছিল, বাড়ির পরে সামান্য একফালি উঠোন, তারপরে রাস্তা, তারপর নদী। নদী এসে রাস্তা খেয়ে নিল, তারপরে গোটা বাড়িটাও খেয়ে নিল। আস্তে আস্তে রাস্তা ভাঙতে ভাঙতে কীভাবে এগোচ্ছে দেখুন এই সেই ছবি। শামশেরগঞ্জে এই পরিস্থিতি যে অনেক দিন ধরে হচ্ছে সেটা আমি আগেই বলছিলাম। আমাদের প্রতিনিধি সৌমিত্র ওখান থেকে গত মাসেই, মাসখানেক আগেই একটা ছবি তুলে ধরেছিলেন, দেখুন সৌমিত্রর সঙ্গে সেই ছবি। ফি বছর গঙ্গা ভাঙনে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, নদীগর্ভে বিলীন হয়ে যায় বাড়িঘর, জমি জায়গা। আর সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে থেকে এই গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হচ্ছে। এই যে বালির বস্তা, এই বালির বস্তা দিয়ে কিন্তু গঙ্গা ভাঙন রোধের কাজ করা হয়েছে। এই যে নৌকা, এই নৌকা করে গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা নিয়ে আনা হয় এবং এই বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হচ্ছে। যদিও সাধারণ মানুষরা এতে একেবারেই খুশি নন, তারা জানাচ্ছেন গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা যথেষ্ট নয়, এর জন্য বড় বড় পাথর দেওয়া প্রয়োজন। একটা বাড়ির ছবি দেখাবো, একেবারে গঙ্গায় ঝুলে রয়েছে, যে কোনো মুহূর্তে এই বাড়িটা কিন্তু একেবারে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারে। মাত্র 13 দিন আগে যখন আমাদের প্রতিনিধি সৌমিত্র এই প্রতিবেদন তুলে ধরছেন, তখন রাস্তার উপর দাঁড়িয়ে ছিল সে, কিন্তু সেই রাস্তা, সেই বাড়ি, সমস্ত কিছু আজ জলের তলায়। এবং কিছুক্ষণ আগে ঈশান বলছিলেন আপনাদের যে মালদা এবং মুর্শিদাবাদ কীভাবে ভাঙনপ্রবণ এলাকা, সেখানে আমরা বিভিন্ন সময়, একেবারে সাম্প্রতিককালে মাত্র কয়েক বছরের ব্যবধানের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় কীভাবে সব কিছু জলের তলায় তলিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কী করছে? বারবার মানুষগুলো যারা আজকে সমস্ত হারিয়েছেন তারাও এই প্রশ্নটা করছেন যে শুধুমাত্র বস্তা দিয়ে ফেলে দিলেই কি বাঁধ তৈরির কাজ হয়ে যায়? তা তো হচ্ছে না, বারবার তো ফেল করছে প্রশাসন। তাহলে কিসের এত কোটি কোটি টাকার প্রকল্প, কিসের এত বাজেট? যাই হোক, আমরা একটু দেখাবো আপনাদেরকে যে মুর্শিদাবাদ মালদায় বারবার যে ভাঙনের ঘটনাগুলো ঘটছে তার জেরে কি কি হচ্ছে, কবে থেকে হচ্ছে। মুর্শিদাবাদে ভাঙন আতঙ্ক, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, জলঙ্গি, এই জায়গাগুলো মূলত এই ভাঙনপ্রবণ এলাকা। আর মালদার ক্ষেত্রে ভাঙন আতঙ্ক যেখানে যেখানে রয়েছে, রতুয়া, বৈষ্ণবনগর, মানিকচক, এই সমস্ত জায়গাগুলো মালদার সেই সমস্ত অঞ্চল যেখানে ভাঙনে মানুষের আতঙ্ক আজও রয়েছে, গতদিনও ছিল, আমরা জানি না আগামীতে কতদিন থাকবে। এবার আসি মালদায়। 1975 সালে তৈরি হয়েছিল গঙ্গা ভবন। এই গঙ্গা ভবনটা 1975 সালে তৈরি হয়েছিল বটে, তারপর কী হলো, 2003 সালে গঙ্গা ভবন চলে যায় জলের তলায়। আজ যেরকমটা দেখলেন শামশেরগঞ্জে এতগুলো বাড়ি জলের তলায়, সেরকম গঙ্গা ভবনও জলের তলায় চলে যায়। ধুলিয়ান, ধুলিয়ান আজ যেখানে রয়েছে সেখানে ধুলিয়ান ছিল না। 1909 সালে স্থাপিত ধুলিয়ান পুরসভা, 1909 সালে, এরপর সেখানে কী হলো, পরে গঙ্গার গ্রাসে এই পরিষেবা 1909 সালে যেখানে পুরসভা তৈরি হয়েছিল তা তলিয়ে যায়। এরপর কাঞ্চনতলাকে কেন্দ্র করে বর্তমান যে ধুলিয়ান, সেই ধুলিয়ান শহরটি গড়ে ওঠে। আর এই জায়গা থেকে এতগুলো বিষয় যখন আমরা এতগুলো বছরের পর বছর হয়ে আসছে, সেই জায়গা থেকে আমরা তো বারবার প্রশ্ন তুলি, যারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা বারবার প্রশ্ন তোলেন, যে তারা বারবার বলেন, অথচ কোন ব্যবস্থাটা নেওয়া হয়, কোন বন্দোবস্তটা করা হয় প্রশাসনের তরফ থেকে, কিন্তু কিচ্ছু উত্তর মেলে না। বারবার বৈঠক হয়, বৈঠক নিষ্ফলা হয়, আবার সেই ভাঙন হয়, ভাঙনের গ্রাসে চলে যায় মানুষের জনজীবন, মানুষের সম্পত্তি, সব কিছু চলে যায় জলের তলায়, কিন্তু প্রশাসন বলে আমরা কুইক রেসপন্সের জন্য আমরা অ্যাকশন কমিটি গঠন করেছি, আমরা বৈঠক করছি। এখনও আজকের দিনে দাঁড়িয়েও এই শামশেরগঞ্জে যেখানে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানকার পঞ্চায়েত প্রতিনিধি বলছেন 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেখানে অনেক কাজ হয়েছে কিন্তু কয়েক মাস কাজ হয়নি, তাই জন্য আজকে নাকি এই পরিস্থিতি। ভাবুন তো একবার, কয়েক মাস কাজ হয়নি বলে 100 কোটি টাকার টেন্ডার ডাকা হলো, তারপর সেই কাজটা কোথায় গেল? টেন্ডারটাই যদি ডাকা হলো, সেই টাকাটা কারা নিল? এই সমস্ত বিষয়গুলো তো সামনে আসে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠে, এবং সেই প্রশ্নগুলো আজকেও নিশ্চয়ই যারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলো, যারা এই মুহূর্তে রাতের অন্ধকারে জানেন না কোথায় পরের দিন থাকবেন, তারাও এই প্রশ্নগুলোই তুলছেন। ঈশা, দেখলেন এই অংশের ভাঙনের ছবিগুলো, কিভাবে দুটো জেলা লাগাতার দশকের পর দশক ধরে ভাঙনে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, একের পর এক জনপদ তলিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই দুটো জেলার মধ্যে দিয়ে যে গঙ্গা বয়ে এসেছে এমন তো নয়। পশ্চিমবঙ্গ নদীমাতৃক,
এই পশ্চিমবঙ্গে অজস্র নদী, গঙ্গা ছাড়াও অজস্র নদনদী রয়েছে। ভাঙন অন্যান্য নদীতেও হয়, কিন্তু গঙ্গা এই মালদা মুর্শিদাবাদের যে পরিমাণ ভাঙন ধরায়, যেভাবে একের পর এক জনপদ গ্রাম গ্রাস করে নেয়। একটু আগে বিশাখা বলছিল বৈষ্ণবনগরের ভাঙনের কথা। এর আগের দফায় মানে 2016 থেকে 2021 পর্যন্ত বৈষ্ণবনগরের যিনি বিধায়ক ছিলেন স্বাধীন সরকার, তার বাড়িটাও ভাঙনে চলে গিয়েছে নদীগর্ভে। কেন এই এলাকায় এত বেশি ভাঙন হয় একবার আমরা বুঝে নেব। প্রথমে নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ব্যাখ্যা করছেন কেন এই পরিমাণ ভাঙন ওই এলাকায় হয়। কি বলছেন সুপ্রতিম কর্মকার দেখব। গঙ্গা হিমালয় থেকে আসার পর রাজমহল পাহাড় পেরিয়েই প্রবেশ করে মালদাতে, ধুয়ে মুর্শিদাবাদে। এই রাজমহল পাহাড় পেরোনোর ঠিক পরেই এই কঠিন রাজমহল পাহাড়কে সে ভাঙতে পারে না, কারণ সে কঠিন শিলায় সে তৈরি, এবং ফারাক্কা ব্যারেজ তাকেও সে ভাঙতে পারে না, সেটা কংক্রিটের দিয়ে নির্মাণ করা। তাই বাদিকে থাকা নরম যে পলিশ স্তর তৈরি মালদা জেলা, তাকে ধাক্কা মেরে ভেঙে এক নতুন পথ খুঁজতে চায় নদী। তাই প্রতি বছর আমরা দেখি গঙ্গার ভাঙন মালদা মুর্শিদাবাদে বর্ষাকালে একটি নিত্যদিনের। আমরা শুনলাম নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকারের কথা, তিনি কি বললেন, গঙ্গা কি কারণে এই কারণে এখানে বেশি ভাঙন ঘটায়, সেটা তিনি বললেন যে গঙ্গার তিনটি গতি ব্যাখ্যা করে। একটু শুধুমাত্র আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেব গঙ্গা কোথা থেকে কিভাবে নামছে এবং কেন বেশি ভাঙন এখানে ঘটছে। দেখুন, গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে যাত্রাপথ, গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি ধরা হয়, এই পর্যন্ত হরিদ্বার। হরিদ্বার থেকে তারপর গঙ্গা যখন নিচের দিকে নেমে আসছে, পূর্ব ভারতের দিকে বয়ে আসছে, তখন এটাকে গঙ্গার মধ্যগতি বলে। সে উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে, এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে তারপর রাজমহল পাহাড় পেরিয়ে মালভূমি অঞ্চল পেরিয়ে যেই পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে সে নামছে, ওইখান থেকে তার নিম্ন গতি শুরু হচ্ছে, এবং সে পাথুরে এলাকা, কঠিন মাটির এলাকা পেরিয়ে যেখানে নামছে সেই এলাকাটায় প্রথম এসে সে নরম মাটি পাচ্ছে, নরম পলিশ স্তর পাচ্ছে। সেই জন্যে এই মালদা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ভাঙন গঙ্গা ঘটায়, এমনটাই কিন্তু নদী বিশেষজ্ঞ ব্যাখ্যা করলেন। অর্থাৎ মালদা আর মুর্শিদাবাদে কি কারণে সবচেয়ে বেশি ভাঙন, সেটা নদী বিশেষজ্ঞের কাছ থেকে আমরা বুঝে নিলাম। গঙ্গার নিম্ন গতিতে এসে গঙ্গা প্রথমে সবার আগে যেখানে এই নরম মাটির স্তরটা পাচ্ছে, পাথুরে মাটি থেকে সেখানে ঝাঁপিয়ে পড়ে বিশাখা সবচেয়ে বেশি ভাঙনটা ওই এলাকায় ঘটাচ্ছে। একদমই তাই। কিন্তু এর হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি বিশাখা? একদমই তাই। দেখো, এই যে এই উপায়ের কথা আমরা বারবার চাই জানতে, কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে বসেও তো আমরা দেখেছি বলেছেন যে বাঁধগুলো তৈরি হয়, কিন্তু সেগুলো এমনভাবেই তৈরি হয় যে পরের বছর নষ্ট হয়ে যায়। তাহলে এই ভাঙনপ্রবণ এলাকার মানুষগুলো কোথায় যাবে? তারাও তো বলছেন যে বস্তা বস্তা আমরা নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত তো গঙ্গা গ্রাস করে নিল, সেটাই তো দেখতে পেলাম। আগামী দিনে আমরা সত্যিই আশাবাদী যে হয়তো কিছু হবে, জানি না কবে হবে। এই প্রশ্নটা রেখে আমরা আজকে বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।